ষাট বছরের খন্দকার মুস্তাক যদি ১৮ বছরকার তিশাকে বিয়ে করতে পারে, তাহলে আমি ষাট বছর বুড়ি হইয়া কেন ১৮ বছরকার ছেলেকে বিয়ে করতে পারবো না? তিশার দিকে কি আমি কম আছি? হ্যাঁ, আমারও তো ষাট বছর, আমি তো মেকআপ টেকআপ কিচ্ছু মারি নাই, এমনি মিডিয়াতে আইছি। নেও ভাই, এইবার ঠিক আছে, তাই বলে ইনাকে কে বিয়ে করবে সেটাই আমি ভাবতেছি। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের ৯২তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে নিয়েছি, যেগুলো দেখার পর আপনি ১০০% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদিও এই ভিডিওটা আমি ক্রিয়েট করি নাই, কিন্তু যে ক্রিয়েট করছে ওই আসলে একটা জিনিস। যেহেতু এটা রমজান মাস, সেহেরি এবং ইফতারিতে সবচেয়ে বেশি কাকে মিস করা হয়? আপু, বিষয় হচ্ছে আমি হিন্দু, আমি সেহেরি। মানে এটা কোনো কথা, বেচারি গেছে প্রশ্ন করতে কিন্তু একদম ফাইসা গেল, কিন্তু তাই বলে এভাবে জিব্বাকে বের করে গাইস আপনারাই বলুন তো এটা কি মানা যায়? আলার পো হালায় কামড়া করছে কি ওমর ভাইয়ের মাংস মেরে দিতেছে? আমি বুঝি না ওবায়দুল স্যার সব জায়গায় এরকম রেগে যায় কেন, তবে উনি যাই করুক না কেন, সবকিছু আমাদের বিনোদন হিসেবে নিতে হবে, তাই না? যাই হোক, এবার দেখুন ২০২৪ সালে লাইলা এবং প্রিন্স মামুনের একটি এপিক গান। আপনি বড় মেহেরবান। ঈদের সর্বোচ্চ স্থান আমি কত পাইছে? কতবার পেয়েছি ৩০০০০। কতবার ৩০০০০? এবার টার্গেট কত? ৫০০০০। ও মাই গড, এতগুলো টাকা করতে আসবে? এই যে ৫টা পয়সা ৫০০০০। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের আসল রূপ, একবারে ৫টা ৬টা বয়ফ্রেন্ড থাকবে এবং সবগুলা শপিং করে দিবে। ছেলেদের যদি প্রশ্ন করা হয় মেয়েরা কি চায়, তাহলে ছেলেরা কি উত্তর দেয়? যে মেয়েরা টাকা চায়। তো আপনার কাছে প্রশ্ন, ছেলেরা কি চায়? ছেলেরা বিয়ে করতে চায়, তারা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও আরো ৪টা বিয়ে করতে, মানে একটা হাদিস শুনিয়ে আবার বিয়ে করতে চায়। এনার কথায় যুক্তি আছে, তবে সব ছেলেরাই কিন্তু এক নয়। হ্যাঁ, যদিও গাইস ভিডিওটা ফানি ছিল, তারপরেও বলতে হয় সবকিছু নিয়ে মজা করা যায়, কিন্তু নামাজ নিয়ে মজা করতে হয় না। না 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 না, বিষয়টা আমি বুঝলাম না। হেলমেট তুই পরছস না হেলমেট তরে পরছে কুন্ডা? তরে অবস্থা কে? আসলে তো গাইস বিষয়টা অনেক চিন্তার, হেলমেট ওই পরছে নাকি হেলমেট ওরে পরছে। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর কিছু শপিং কালেকশন দেখাচ্ছি আপনাদের। হ্যালো, নেও ভাই, আরো বেশি করে মসজিদ থাকতে, বাসা থাকতে, সমুদ্রে ইফতার করতে যাও। যাই হোক, এবার দেখুন এই ঈদে যখন আমার বন্ধু দোকানদারি করে, তখন সে যেরকমটা করে আর কি। সাস কি রাহ চুনি হ্যায়,
আসলে গাইস আপনারা বিশ্বাস করেন, এতদিনে বুঝলাম কোনো কিছু খাইলে স্বাদ লাগে না কেন। ভাই রে ভাই, এটা কি হেলপার নাকি অন্য কিছু? আমার তো দেখে অন্য কিছুই মনে হইতাছে। সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী জনাব সাদ্দাম হোসেন। আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মানে গাইস এটা কোনো কথা, শিক্ষকরে একদম শিক্ষার্থী বানায় দিল। তবে এটা ভুলবশতও হইতে পারে, তাই না? আসলে গাইস কি বলবো, আজকে এরকম ভাবে কেউ সালাম করে না বলে পকেট থেকে বের করে মানি ব্যাগটা দিতে পারি না। কাচ্চি ভাবিতে খেয়ে তুলছেন স্বস্তির ঢেকুর। এটা খুবই ইন্টারেস্টিং একটা, মানে কাচ্চি ভাই খেয়েছি তো ভাবি খাবো না, এটা কিভাবে হয়। আমি বুঝি না গাইস আপনাদের মাথায় শুধু উল্টাপাল্টা চিন্তা আসে কেন। সে বলছে কাচ্চি ভাই এবং কাচ্চি ভাবি মানে একটা দোকানের নাম আর কি। যাই হোক, এবার দেখুন কেন ছেলেরা শুধু বৌদি বা ভাবির পিছনে ঘুরে। বৌদিরার পেছনে কি লিগা লাগে? মেইন কারণ হইছে বৌদিরার বিয়া করণ লাগে। হে প্রভু, হে প্রভু, গার্লফ্রেন্ড হইলে বিয়া করণ লাগবো, সংসারের দায়িত্ব নেওয়া লাগবো। আচ্ছা, আর বৌদি হইলে বিয়া করণ লাগতো না, দায়িত্ব নেওয়া লাগতো না। দুই চার টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। এটা হইছে মূল কারণ। ভাইয়ার ঈদের বাজেট বেশি নাকি আপনার বেশি? ডেফিনেটলি আমার। গাইস আপনারা আছেন এই মেটারে দেখার ধান্দায়, আর এইদিকে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে ঈদের জন্য কি কিনলে, তখন আমি সুকুন